হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজকে প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 20টি একাদম লেটেস্ট আপডেট। আজকে প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, প্রধানমন্ত্রীর বড় গ্যারান্টি, সব পরিবারকে নাগরিকত্ব মোদীর গ্যারান্টি। সিএএ চালুর পর রাজ্যে এসেই ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাম তৃণমূলকে তোপ মোদী, সিএএ লাগু হবার পর প্রথমবার বাংলায় এসে প্রধানমন্ত্রী সাফ জানালেন, তৃণমূল ও বামেদের তরফে ভুল বোঝানো হচ্ছে, মোদীর কথাই সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদীর একটি গ্যারান্টি। অন্যদিকে আবার তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেব না, সিএএ ইস্যুতে শান্তনু ঠাকুরের মন্তব্যে বিতর্ক। অন্যদিকে আবার হুঙ্কারি হলো সার, ডায়মন্ড হারবার থেকে পিছু হাঁটল নওশাদ সিদ্দিকী। অভিষেকের বিরুদ্ধে নওশাদের পরিবর্তে প্রার্থীকে দেখে নেব বিস্তারিত। অপরদিকে আবার বাংলায় চাকরির জন্য কে কত ঘুষ দিয়েছে, রেড কার্ড জানিয়ে টাকা ফেরতের আশ্বাস প্রধানমন্ত্রীর। একই সাথে আবার এক দেশ এক দলই বিজেপির নীতি, কোচবিহার থেকে এজেন্সি নিয়ে তোপ মমতার, টর্নেডোর ত্রাণ আটকানো বিধলেন কমিশনকেও। এর সাথে আবার জেলবন্দী হয়েও স্বস্তি আপ সুপ্রিমো কেজরিওয়ালের, আপাতত বজাই থাকছে মুখ্যমন্ত্রীর গদি, কেজরি পদ কেড়ে নেওয়ার আর্জি খারিজ করলো দিল্লি হাইকোর্ট। অপরদিকে আবার বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের যারা আপদ বিজেপির এখন তারা সম্পদ, নিশীথকে দেশের লজ্জা বলে দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আবার রাগের চোটে বক্তব্যের মধ্যে কটু শব্দের ব্যবহার মমতার, সমালোচনায় সরব সুকান্ত। পিকচার আভি বাকি হ্যায়, 10 বছরে কেবল ট্রেলার দেখেছে দেশ, উত্তরবঙ্গ থেকে বার্তা প্রধানমন্ত্রীর। অন্যদিকে আবারও চরম সংঘাতে রাজ্যপাল, হুঁশিয়ারি দিল রাজভবন, দিশাহীন স্বপ্ন ফের আশ্বাসের ফানুসে ভোটের উড়ান প্রধানমন্ত্রীর, বাংলায় প্রধানমন্ত্রীর তরফ থেকে রয়েছে একের পর এক ঘোষণা। অপরদিকে আবার ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন, রাষ্ট্রসংঘের উদ্বেগ ওড়ালেন জয়শঙ্কর। একদিকে যখন রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা, জার্মান, জাপান সহ বিভিন্ন দেশ কেন্দ্রকে চাপে রেখেছে, কারণ ইতিমধ্যে একাধিক বিরোধীদের সিবিআই ইডি নোটিশ দিয়ে কোণঠাসা করেছে। অপরদিকে আবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলবন্দী করেছে, এ নিয়ে এবার উঠে পড়ে লেগেছে আন্তর্জাতিক দেশগুলি, যার মধ্যে রাষ্ট্রসংঘ এবারে ব্যাপক চাপ দিয়েছে প্রধানমন্ত্রীকে। ঠিক এই মুহূর্তেই জয়শঙ্করের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে, ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন, রাষ্ট্রসংঘের উদ্বেগে ওড়ালেন জয়শঙ্কর। এর সাথেই রয়েছে আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, সতর্কতা জারি করা হয়েছে একাধিক রাজ্যে, তীব্র তাপপ্রবাহের দাবদাহ। অপরদিকে আবার সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টি বর্ষণে স্বস্তি কিছু জেলায়, তাপপ্রবাহ এখনই পিছু হাঁটছে না। আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে 5টি জেলার জন্য বড় সতর্কতা। ঠিক রয়েছে রাজ্যে যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পান তাদের জন্য রয়েছে বড় খবর, মুখে হাসি ফুটতে চলেছে তাদের, যারা 500 টাকা পান তাদেরকে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। অপরদিকে যারা 1000 টাকা পান তাদেরকে দেওয়া হচ্ছে 1250 টাকা। ঠিক এরপরই রয়েছে যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি, যাদের ঘরের লিস্টে নাম রয়েছে তাদের জন্য আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে বিশেষ একটি ঘোষণা। যদি আপনার ঘরের লিস্টে নাম এসে থাকে বা যদি আপনি এখনো পর্যন্ত ঘরের টাকা বা ঘরের লিস্টে নাম না এসে থাকে তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ। এর সাথেই লোকসভা নির্বাচনের আগেই ভোটার কার্ড নিয়ে রয়েছে বড় ঘোষণা, আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর, লাগু হয়েছে সিএএ গোটা দেশ জুড়ে। এবারে বাংলায় প্রধানমন্ত্রী এসে সিএএ নিয়ে একাধিক ঘোষণা করেছেন, যার মধ্যে অন্যতম হলো যে প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেবে না, সকলকে নাগরিকত্ব দেবে সিএএ, এটাই হলো মোদীর গ্যারান্টি। তবে বাম তৃণমূল এবং বিরোধীরা ভুল বোঝাচ্ছে সাধারণ মানুষকে। ঠিক এই বক্তব্য শেষেই প্রধানমন্ত্রীর এবারে গর্জে উঠেছে বিজেপির শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের দাবি, তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেয়া হবে না। কোচবিহারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন বাংলার সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদীর গ্যারান্টি, কিন্তু সিএএ নিয়ে উল্টো সুর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের। ভোট প্রচারে গিয়ে দাবি করলেন তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেয়া হবে না, এই মন্তব্য নিয়ে প্রতিবাদে সরব হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অপরদিকে আবার ভারতের নির্বাচন সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে হবে কিনা তা নিয়ে পরোক্ষ সংশয় প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরস, মুখপাত্র স্টিফেন ডুজুরিজ জানিয়েছেন যে আমরা আশা রাখছি ভারতের সবার অধিকার সুরক্ষিত থাকবে। তার সেই মন্তব্যের জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জানিয়েছেন ভারতের নির্বাচন যেন সুষ্ঠু অবাধ হয় তা রাষ্ট্রসংঘকে মনে করিয়ে দিতে হবে না, ভারতের জনতাই তা নিশ্চিত করবে।
অন্যদিকে হুঙ্কার ধমকানি চমকানি স্যার নওশাদ সিদ্দিকীর তর্জন গর্জন স্যার লাখ লাখ ভোটের ব্যবধানে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিল একাধিকবার, কিন্তু শেষমেশ পিছু হাঁটলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের লড়াই থেকে নওশাদ সিদ্দিকী। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইসেফ। তালিকায় রয়েছে ডায়মন্ড হারবার, কিন্তু ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে আইনজীবী মজনু লস্করের নাম শোনা মাত্রই এবারে নড়ে চড়ে বসছে রাজনৈতিক মহল। কারণ এখানে নওশাদ সিদ্দিকীর নাম প্রত্যাশিত ছিল অনেকেরই, তাতে জল ঢেলে দিয়েছে আইএসএফ এর দ্বিতীয় প্রার্থী তালিকায়। আসলে রাজনীতিতে বিশেষ অভিজ্ঞতা না থাকলে নওশাদ বোধহয় বুঝেছেন বাগযুদ্ধ আর নির্বাচনী ময়দানের লড়াইয়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। হয়তো তাই ডায়মন্ড হারবারের মতো হাই ভোল্টেজ কেন্দ্রের লড়াইয়ের শেষমেশ নামলেন না নওশাদ সিদ্দিকী। এর সাথে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে বড় একটি ঘোষণা, বিরোধীদের তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তৃণমূল থেকে পলাতক বা তৃণমূল থেকে বহিষ্কৃত যারা বিধায়ক নেতা রয়েছে তাদেরকে বিজেপি সম্পদ মনে করছেন, কারণ দেশে একাধিক বিজেপির নেতা বর্তমানে যারা রয়েছেন তারা কিন্তু তৃণমূলের বিতাড়িত বা তৃণমূল থেকে খারিজ হয়ে যাওয়া নেতা, যার মধ্যে অন্যতম হল নিশীথ পারমানিক। একই সাথে দাবি করেছেন যে বিজেপি যেন ওয়াশিং মেশিন। গোটা দেশের দাবি এটাই যে যারা সিবিআই ইডি নোটিশের ভয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে বিজেপিতে জয়েন করছে তারা বিজেপিতে যাওয়ার পরে তাদের থেকে সরে যাচ্ছে সিবিআই ইডি, তাদের আর কোন রকম সেই সকল বিষয়গুলিতে আলোচনা করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে যেন সব তুলে নেওয়া হচ্ছে, যেন একটা ওয়াশিং মেশিন। তাই এবারে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন দেশের লজ্জা। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হাজার হাজার মহিলাদেরকে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, যার মধ্যে এবার থেকে এপ্রিল মাস থেকে ঢুকতে চলেছে ডবল টাকা। যারা 500 পান তাদেরকে দেওয়া হবে 1000 টাকা। তবে এই 1000 টাকা ঢোকার পরে এবারে রাজ্যের সেই সকল পরিবার যাদের ঘরের লিস্টে নাম এসেছে অথচ টাকা এখনো পর্যন্ত যারা পায়নি তাদের দিকে লক্ষ্য রেখে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার তাদেরকে দেবে ঘরের টাকা, তারা আর কেন্দ্রের তোয়াজ করবে না। অর্থাৎ যাদের ঘরের লিস্টে নাম রয়েছে তাদের অতি দ্রুত অর্থাৎ মে মাস থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ঘরের টাকা। একই সাথে আবার রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে বড় হুঙ্কার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথোপকথনের আশ্বাস দিয়েছিলেন ইডির বাজেয়াপ্ত করার টাকা বাংলার গরিব মানুষদের ফেরাবেন। কিভাবে সেই টাকা ফেরানো যায় তা নিয়ে চলছে আইনি পরামর্শ। তবে এরপরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। সেই আবহেই ফের ভার্চুয়াল বার্তায় ঘুষের টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চাকরির জন্য কে কত টাকা ঘুষ দিয়েছে তাদের রেড চার্টও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। অপরদিকে আবার দেশের বিরোধী পরিসর সংকুচিত করে একদলীয় গণতন্ত্র চাইছে বিজেপি। মাথা ভাঙা সভা থেকে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার অভিযোগ বিজেপির একটাই নীতি, ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি। ভোটের মুখে এমনকি নির্বাচনী আচরণবিধি চালু হবার পরও যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরোধী নেতৃত্বকে নিশানা করেছে তা নিয়ে সরব হলেন মমতা। তার দাবি, আসলে বিজেপিতে যোগ না দিয়ে গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে এজেন্সি, এই পরিস্থিতিতে শাসক ও বিরোধীদের লড়াই অসম হয়ে দাঁড়াচ্ছে। সেদিকে কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন বিজেপির শাসন মানে আসলে এজেন্সি রাজ। একই সঙ্গে বিজেপিকে বিদ্ধে শীতলকুচির আবেগ উসকে দিলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি মনে করালেন কোচবিহারের সেই রক্তক্ষয়ী ঘটনার সময় থাকা এসডিপিও দেবাশিস ধরকে ক্লিন চিট দেয়নি অথচ তাকে প্রার্থী করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ পারমানিককে নিশানা করেও এই একই সুর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন দলের আপদ বিজেপির এখন সম্পদ। এর সাথে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহ থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে এর মধ্যেই আবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা। সন্ধ্যার পর থেকে কালবৈশাখী এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।